বন্ধুরা বছরের শেষ তিন মাস রাহু দিতে চলেছে এই আট রাশিকে অপার ধন এই আট রাশির জীবনে ধন বর্ষা হতে চলেছে কোন সেই আট সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি বছরের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাস রাহু দিতে চলেছে এই আট রাশিকে অপার ধন অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে কোন কোন দিক থেকে এই অর্থ আসবে এবং সেই রাশিগুলির নাম আমি এক একে উল্লেখ করতে চলেছি ভিডিওর শেষ পার্টে আমি কিছু ইম্পর্টেন্স কথা বলবো যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি তার আগে আসুন যে নেওয়া যাক রাহু গ্রহ অ্যাকচুয়ালি আমাদের জীবনে কি কীভাবে প্রভাব ফেলে বা কী দেয় দেখুন রাহু আমাদের জীবনে অনেকভাবেই প্রভাব ফেলে অর্থাৎ আপনার জন্মছকে রাহু গ্রহ যদি শুভ থাকে সেক্ষেত্রে আপনি অল্প পরিশ্রমেই প্রচুর টাকার মালিক হতে পারেন অর্থাৎ একটি লটারিকেই ধরুন না লটারি কাটতে আমাদের কতটুকু পরিশ্রম লাগে প্রাইজ জিতার পর অর্থাৎ ফার্স্ট প্রাইজ লাগার পর আপনি তো মালামাল আর এই সমস্ত কিছুই রাহু দিয়ে থাকে অর্থাৎ বিনা পরিশ্রমে অর্থ রাহু প্রদান করে থাকে এছাড়াও গ্রহ শেয়ার মার্কেটকে দেখায় লটারিকে দেখায় সাতটাকে দেখায় জুয়া দেখায় এই সমস্ত কিছু দেখিয়ে থাকে অর্থাৎ রাহুর অর্থ হঠাৎ করে আসে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই রাহুর অর্থ যেভাবে আসে ঠিক সেইভাবে কিন্তু বেরিয়ে যায় অর্থাৎ হঠাৎ করে যেমন আসে হঠাৎ করেই কিন্তু বেরিয়ে যায় অর্থাৎ আপনি নিজেও বুঝতে পারবেন না যে এত টাকা কোথা থেকে কোথা দিয়ে বেরিয়ে গেল তবে আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে অর্থাৎ রাহু আপনার জন্মছকে যদি শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কথা এতটুকু মিলবে না এবং আপনারা কমেন্টস করবেন কিছুই তো মিলে না তাই আপনারা নিজের জন্মছকটি আগে বিশ্লেষণ করে নিন কোনো দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আর আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পয়সার অভাবে জন্মছক বিশ্লেষণ করতে পারেন না আর আমি তাদেরই জন্য ফ্রি সার্ভিস চালু করেছি তবে এটি এই চ্যানেলে নয় সেটি আমার আরেকটি চ্যানেল চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট এ এস টিআরও টি এ আর জিইটি আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা সেই চ্যানেলের কমেন্টস বক্সে অর্থাৎ সানডে কমেন্টস বক্সে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন আপনারা অনেকে রয়েছেন যারা আমার এই চ্যানেলে এই কমেন্টসগুলো করছেন দয়া করে এই চ্যানেলে কমেন্টস না করে কমেন্টসটি ওই চ্যানেলে করুন তাহলে আসুন এবার আমি আপনাদেরকে একে একে সেই আটটি রাশির নাম উল্লেখ করতে চলেছি যে রাশিগুলি রাহু দিতে চলেছে অপার ধন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের শেষ তিন মাস রাহু আপনাদেরকে অপার ধন দিতে চলেছে অর্থাৎ লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গা থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ পেতে চলেছেন এছাড়াও শ্বশুরবাড়ি থেকে ভূ সম্পত্তি বা অর্থ পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এরপরে যে দু নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের শেষ তিন মাস আপনারাও প্রচুর টাকার মালিক হতে চলেছেন অর্থাৎ রাহু আপনাদেরকে ধনুশালী ব্যক্তিতে পরিণত করতে চলেছে আর এই সমস্ত টাকা আপনারা লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে ফাটকা থেকে পেতে চলেছেন এছাড়াও শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাহু বছরের শেষ তিন মাস আপনাদেরকে ঢেলে দিতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ পেতে চলেছেন এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাহু আপনাদেরকেও বছরের শেষ তিন মাস ঢেলে দিতে চলেছে অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা প্রচুর টাকা পেতে চলেছেন আর এই সমস্ত টাকা পাবেন লটারি থেকে সাতটা থেকে জুয়া থেকে ফাটকা থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে ভূ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা প্রচুর টাকার মালিক হতে চলেছেন অর্থাৎ রাহু আপনাদেরকে ঢেলে দিতে চলেছে বছরের শেষ তিন মাস এই সময়ের মধ্যে আপনারা লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে প্রচুর অর্থ পেতে চলেছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে বছরের শেষ তিন মাস আপনাদেরকেও রাহু দুহাত ভরে দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও প্রচুর অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর এই অর্থ আসবে লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এছাড়াও শ্বশুরালয় থেকে অর্থ ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বছরের শেষ তিন মাস প্রচুর টাকার মালিক হতে চলেছেন আর এই অর্থ আসবে লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে শ্বশুর থেকে অর্থ ও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে শেষ এবং আট নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও বছরের শেষ তিন মাস প্রচুর টাকার মালিক হতে চলেছেন আর এটি পুরোটাই রাহুর জন্য অর্থাৎ রাহু দিতে চলেছে আপনাদেরকে প্রচুর টাকা আর এই সমস্ত টাকা আসবে লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে শেয়ার মার্কেট থেকে এই সমস্ত জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ